দর্শক, আমরা এইমাত্র জানতে পেরেছি কমলাপুর রেল স্টেশনে নোয়াখালীগামী একটি ট্রেনে আগুন দিয়েছে হরতালের সমর্থনকারীরা। আমরা সরাসরি সেখানে যোগ দিচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী পারভেজ রেজা, তিনি আমাদের জানাবেন সেখানকার বিস্তারিত। পারভেজ, ঠিক কখন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো একটু বিস্তারিত আমাদের বলবেন। হ্যাঁ মাহবুব, এখন থেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, ঠিক আধ ঘন্টা আগে তারা জানিয়েছেন যে উপকূল এক্সপ্রেস কমলাপুর এখানকার একটি বগিতে আগুন ধরে ওঠে। কেউ কেউ এখানে বলছেন আগুন ধরার আগে এই বগির ভিতরে একটি বিস্ফোরণও ঘটেছে। আর এখানকার যারা কর্মকর্তা আছেন, তাৎক্ষণিকভাবে দু একজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো তারা বলছেন যে যাত্রী বিশেষ নাশকতাকারী কেউ এই ট্রেনের বগিতে ছিলেন, যারা নামার আগ মুহূর্তে ট্রেনের বগিটিতে আগুন লাগিয়ে তারা বের হয়ে গেছেন। আর সেটাই তারা প্রাথমিকভাবে মনে করছে দু একজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি। মাহবুব, আপনার সাথে যখন কথা বলছি তখনও কিন্তু এই ট্রেনের বগিটির আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আর এখনো ফায়ার ব্রিগেডের যারা কর্মীরা এসে আগুনটিতে পানি দেওয়ার ব্যবস্থা করছেন, বিভিন্ন ধরনের ফোম স্প্রে করছেন তারা এই বগিটির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এখানকার যারা তাৎক্ষণিকভাবে যারা উপস্থিত ছিলেন এই এই রেল স্টেশনের কর্মচারীরা এবং এখানকার যারা উপস্থিত জনসাধারণ, তারা সবাই মিলে মূলত যেই বগিটিতে আগুন লেগেছিল সেই বগিটি ট্রেন থেকে আলাদা করতে সক্ষম হয় এবং তার ফলে পুরো ট্রেনটিতে মূলত আগটা ছড়িয়ে যেতে পারেনি। এবং এখন এখানে প্রচুর লোক উপস্থিত হয়েছেন যারা এখান এই কমলাপুর রেল স্টেশন থেকে যারা যেসব যাত্রী ঢাকার বাইরে যাচ্ছিলেন বা যারা এসছেন সবাই এখানে ভিড় করে আছেন। এখানে আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন, রেলের বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। পরিস্থিতিটা বলতে গেলে সকাল থেকে মাহবুব আপনাকে জানাচ্ছিলাম আমরা যে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল এই হরতালের মধ্যে, এবং তারপরে কিন্তু এই বিকেল বেলাটিতে ট্রেনটিতে এইভাবে আগুন দেওয়া হলো। যারা এখানে রেলের কর্মকর্তা আছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা যেটা মনে করছেন, যারা হরতাল আহ্বান করেছেন আগুন লাগার পরে এখন সে ট্রেনের কি অবস্থা আমরা সরাসরি ছবিতে দেখছি, কিন্তু তাৎক্ষণিকভাবে আগুন লাগার পরে কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়লো পুরো বগিতে? আমরা যেভাবে এই বগিটি ধ্বংস হয়েছে আগুনছিলাম, তো এটি কিভাবে ধারণা করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা, কি ধারণা করছেন আসলে? মাহবুব, তাৎক্ষণিকভাবে এখানে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে কথা বলা যায়নি, তবে এখানে যারা কাজ করছেন তাদের সাথে এই কাজের মাঝখানে মাঝে মাঝে আমি কথা বলেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটা বলেছেন যে তারা একটা একটা শব্দ পেয়েছেন, একটি বিস্ফোরণের শব্দের মতো পেয়েছেন। এবং কেউ 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 বলছেন যে এখানে দাহ্য জাতীয় কোনো পদার্থ ঢেলে এই এই এখান থেকে আগুন ছড়ানো হয়েছে। বাবু, একটি বিষয় এখানে পরিষ্কার যে এই এই ট্রেন বগিটিতে মূলত দাহ্য জাতীয় কোনো পদার্থ অথবা কোনো বিস্ফোরক এমন কোনো কিছু ছিল যাতে করে একসাথে বগিটিতে আগুন ছড়িয়ে পড়ে। এবং আপনি জানেন যে ট্রেনের বিভিন্ন বগির মধ্যে বিভিন্ন ধরনের ফোম আছে, তারপরে চেয়ার আছে, সেই সেগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর ফলে মূলত পুরো বগিটিতে আগুন লেগে যায়। হ্যাঁ পারভেজ, এই দুর্ঘটনাটি যখন ঘটলো সেই সময়ে এই বগির ভিতরে যাত্রীরা ছিলেন কিনা, ট্রেনটি ঠিক কি অবস্থায় ছিল এবং কেউ এই ঘটনায় কি আহত হয়েছে? বাবু, এখন পর্যন্ত কেউ আহত কিনা সে বিষয়টি আমি জানতে পারিনি, কারণ এই আমরা আসার পর থেকে মূলত সরাসরি সম্প্রচারে এখানে ঢুকে গেছি। তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখান থেকে যাত্রী যারা এসেছিলেন তারা নেমে যাওয়ার পরপরই এই ঘটনাটি ঘটে, এবং ওই সময় বগিটি খালি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। কাজী, সেক্ষেত্রে ধারণা করছি যে কেউ আহত হওয়া কেউ এখান থেকে কোনো আহত কেউ হয়নি। তবে একটি বিষয় যে এই ট্রেনটি কিন্তু খুব বেশি আগে এখানে আসেনি, যেটা তারা বলছেন যে এই ট্রেনটি এখানে আগুন লাগার অল্প কিছুক্ষণ আগে এই কমলাপুর রেল স্টেশনে আসে, যাত্রীরা যখন নেমে যাচ্ছিলেন নেমে যাওয়ার পরপরই এই ট্রেনটিতে আগুন বগিটিতে আগুন ধরে ওঠে। মাহবুব, আপনি এখন যে ছবিটি মূলত দেখতে পাচ্ছেন এখানে উৎসুক লোক ভিড় করে আছেন, আপনাকে
দেখাতে চাই যে এর সামনে আরেকটি বগিতে, যেই বগিটিতেও আগুন প্রায় ধরে গিয়েছিল, কিন্তু এখানে যারা রেলের কর্মচারী আছেন তাদের তৎপরতায় মূলত এই বগিটি থেকে আগুন লাগা বগিটি বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছিল তাৎক্ষণিকভাবে, এবং তাদের তৎপরতায় মূলত আগুনটা আরও ব্যাপক আকার লাভ করেনি। শেষ পর্যন্ত ট্রেনের অন্যান্য বগিগুলো উদ্ধার করা, রক্ষা করা সম্ভব হয়েছে। পারভেজ, এই যে বগিটিতে আগুন লেগেছিল এটি কি ট্রেনের সব শেষ বগি ছিল, এরকমটি ছিল কি? শেষ বগি ছিল না, দু পাশ দিয়ে তারা অন্য বগিকে সরিয়ে নিয়ে তারপরে পিছন দিক থেকে এই বগিটিকে আরেকটু জায়গা অন্য বগি গেলে ইঞ্জিন সরাতে সক্ষম হয়েছিলেন। ভাবো পারভেজ, এখন পর্যন্ত কি আগুন নিয়ন্ত্রণে আসলো, আপনি কি দেখছেন? হ্যাঁ, এই মুহূর্তে আগুন মোটামুটি বলা যায় যে পুরোটাই নিয়ন্ত্রণে চলে। আর ট্রেনের ভিতর বগির ভিতরের যে অবস্থাটি সেটা হলো যে ভিতরের সমস্যা যেটা আমরা দেখছি এবং অন্যান্য যেই আমরা এই মুহূর্তের ছবি দেখছি সেখানে উৎসুক জনতা, আপনি যেমনটি বলছিলেন ফায়ার ব্রিগেডের কর্মীরাও কাজ করছেন। কিছুক্ষণ আগে আপনি আগুন লাগার যে ছবিটি আমাদের পাঠিয়েছিলেন সেই ছবিটি আমরা এই মুহূর্তে দর্শকদের জন্য একটু দেখাতে চাই। বাবু, আপনি এখন বোধহয় দেখতে পাচ্ছেন, আমি জানি না, আমরা সেই বগিটির সামনে আছি এবং ভিতরে ফায়ার ব্রিগেডের একজন কর্মী, তিনি বগিটিতে এখনো পানি দিয়ে যাচ্ছেন। মাহবুব, আমি যখন এখানে এসে পৌঁছাই তখনও কিন্তু এই বগির ভিতরে আগুন জ্বলছিল এবং এখানে পৌঁছানোর 10 মিনিটের মধ্যে আমরা সরাসরি সংযোগ শুরু করি। সেক্ষেত্রে ওই 10 মিনিটে আমি যখন পৌঁছাই তখনও ভিতরে কিন্তু আগুন জ্বলছিল বিভিন্ন অংশে, এবং কমলাপুর রেল স্টেশনের নিজস্ব কিছু ফায়ার সিস্টেম আছে, যেটা এই যে ছাদ আছে ছাদের উপর দিয়ে তারা ছোট ছোট পাইপের মাধ্যমে বগিতে পানি দেওয়ার ব্যবস্থা তারা আগে করেছিল বলে এই আগুনের ভয়াবহতাটা আরো বেশি বৃদ্ধি পায়নি। বাবু, আপনি হয়তোবা এখনো দেখতে পাচ্ছেন যে এখানকার রেলের কর্মচারীরা যারা আছেন বিভিন্ন পর্যায়ের, তারাও তাদের নিজেদের উদ্যোগে পাইপ এনে তাদের কমলাপুর রেল স্টেশনের যে ছাদের সাথে যে পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা সেই পানি তারা ছিটাচ্ছেন বগির বিভিন্ন অংশে বগিতে। পারভেজ, আপনি বলছিলেন যে এই বগিটি যখন খালি হয়ে যায় তারপরেই আসলে আগুন লেগেছিল এমনটি ধারণা করছেন, এখন পর্যন্ত আহত কেউ হয়েছেন এরকম কাউকে আপনি খোঁজ নেওয়ার অবশ্য সুযোগও পাননি, খুব অল্প সময় হয়েছে, তারপরেও আসলে যারা তাৎক্ষণিকভাবে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন পুরো কৃতিত্ব যাদের, তারা আসলে কি ধরনের ধারণা করছেন? প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কি ধারণা করছেন যে যাত্রীদের মধ্য থেকেই কেউ আগুনের এই আগুন লাগানো লাগিয়ে থাকতে পারেন, সেরকমটি কি ধারণা করছেন তারা কিছু? আছেন রেলের কর্মচারী এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু প্রথমে সেটাই আসার সাথে সাথে তারা এটাই বলেছেন যে যাত্রী বেশে এখানে কেউ ছিলেন যারা আছেন তারা কিন্তু প্রথমে সেটাই আসার সাথে সাথে তারা এটাই বলেছেন যে যাত্রী বেশে এখানে কেউ ছিলেন, এটা খালি থেকে এসেছিল উপকূল এক্সপ্রেস এই ট্রেনটির নাম, এবং এটা যাত্রী বেশে সম্ভবত যারা এই ট্রেনটিতে আগুন দেওয়ার নাশকতা করার চেষ্টা করেছে, নাশকতা করেছে যারা, তারা এখানে যাত্রী বেশে ছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল এটা কমলাপুর রেল স্টেশনে এসেই এই ট্রেনটিতে যাতে আগুন ধরে এবং তারা আগুন ধরিয়ে এখান থেকে নিশ্চিন্তে বেরিয়ে যেতে পেরেছে, এমনটাই বলছেন এখানে। মাহবুব, যে তথ্যগুলো আপনাকে দিচ্ছি এগুলো একেবারেই প্রাথমিক তথ্য। জি পারভেজ, প্রাথমিকভাবে কি কাউকে আটক করা সম্ভব হয়েছে বা আটকের কোনো ধরনের প্রক্রিয়া কি চলছে স্টেশনে, সেরকমটি আপনি জেনেছেন? এখন পর্যন্ত এখানে এই ধরনের মাহবুব, এখন এখানে যেটা কাজ হচ্ছে সেটা মূলত উদ্ধারকালীন অবস্থা, এই ঘটনার আগুন লাগার পরপর মূলত এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, ফায়ার ব্রিগেডের লোক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা মূলত এখন মনোনিবেশ করেছেন এখানটিতে এই আগুন দেওয়ার ফলে এই আগুনটি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। আমি এখানে তেজগাঁও অঞ্চলের ডিসিকে দেখেছি, রেলওয়ে পুলিশের ডিজিকে দেখেছি, তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং তারা মূলত এই আগুন নিভানোর কাজে এবং এই তদারকিতে ব্যস্ত আছেন।
তো এখন পর্যন্ত গ্রেপ্তার বা আটক এ বিষয়ে কোনো কিছু আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে জানতে পারিনি। পারভেজ, অন্যান্য ট্রেন বা স্টেশনের যে স্থাপনাগুলি আছে সেগুলির কি আলাদাভাবে কোনো নিরাপত্তা নেওয়া হয়েছে? আপনি কি তেমনটি কিছু দেখেছেন বা আপনি বললেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে আছেন, তারা কি কিছু জানিয়েছেন? জি পারভেজ, আমরা অন্যান্য যে ট্রেন চলাচল কি করছে, স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে বা স্টেশনের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলি আসলে এখন কি অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি এখন? মাহবুব, এইমাত্র যখন আপনি এই প্রশ্নটি করলেন ঠিক তখনই আমার এই যে এই প্ল্যাটফর্মেরই প্ল্যাটফর্মের ঠিক বাম পাশে অন্য পাশেই অন্য একটি প্ল্যাটফর্মে ঘটনাটি আগুনটির ঘটনা ঘটেছে। ৪ নম্বর প্ল্যাটফর্মে, ৫ নম্বর প্ল্যাটফর্মে এর মধ্যে একটি ট্রেন এসে উপস্থিত হয়েছে। কাজেই ট্রেন চলাচলে এখন পর্যন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি, ট্রেন চলাচলে এখনও স্বাভাবিক আছে। মাহবুব, আমি একটু চেষ্টা করতে পারি, এখানে হয়তো বা কেউ ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ কথা বলছেন, তার বক্তব্য আপনাকে শোনানোর চেষ্টা করছি। মাহবুব, আপনি একটু আমার সাথেই থাকুন। জি, একটু সম্ভব হলে আমাদের সেই বক্তব্যটি একটু শোনাবেন। ওই সংসার সন্ত্রাসী জামা শিবির, তারাই আজকে এই আগুন ধরে দিয়েছে। এরা জামাত এবং শিবিরের ক্যাডার যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। আমরা দেখছি রেলমন্ত্রী মুজিবুল হক এই মুহূর্তে প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমরা দর্শকদের জন্য সেটি দেখছি। এখন সারা বাংলাদেশে এইভাবে সন্ত্রাসীরা শুধু ঢাকায় নয়, এক্ষুনি জায়গায় নয়, রাজশাহীতে বিভিন্ন এইভাবে রেলওয়ে বিভিন্ন জায়গায় তারা আগুন ধরে দিয়েছে, লুটপাট করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের জিআরবি আরআরবি সদা প্রস্তুত। আমরা জরুরি বৈঠক করে সারা বাংলাদেশে আমাদের নিয়োজিত বাহিনীকে আমরা সতর্ক করে দিয়েছি, যেখানে সন্ত্রাস যেখানে ডরেছে তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমাদের নির্দেশ অব্যাহত আছে। মাননীয় মন্ত্রী, রাজশাহী তো একইভাবে করার পর আমাদের জিআরবি আরবি এবং স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছে, জিআরবি আরবি পুলিশ বাহিনী সদা প্রস্তুত যে কোনো নৈরাজ্য সন্ত্রাসকে মোকাবিলা করার জন্য আমাদের। আমি আপনার মাধ্যমে একটু জানতে চাই যে পুরো স্টেশনে আসলে কিরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল যার মধ্যে এরকম একটি ঘটনা ঘটতে পারত? আমরা দেখছিলাম সারা দেশে ট্রেন লাইন এবং এবং জি সেই প্রশ্নটি কি মাননীয় মন্ত্রীর কাছে আপনি করতে পারেন? জনবল আছে, জনবলের সকল শতভাগ শক্তি নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে জনগণের সহযোগিতা কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করি, আমাদের বাহিনীর সাথে আপনাদের যদি আমরা সহযোগিতা পাই তাইলে যুদ্ধ অপরাধী জামা শিবির সন্ত্রাসী নৈরাজ্যবাদীদেরকে আমরা প্রতিহত করতে পারবো। আপনাদেরও সহযোগিতা কামনা করি, বাঙালি জাতি এদেশের সচেতন মুক্তিযুদ্ধের সকলের আমরা সহযোগিতা কামনা করি। মাহবুব, এতক্ষণ এখানে বক্তব্য দিচ্ছিলেন মূলত রেলমন্ত্রী, এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তার বক্তব্য আপনি শুনছিলেন হয়তো বা। মাহবুব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেলমন্ত্রী, আমরা রেলমন্ত্রীর পুরো বক্তব্যটি আমরা শুনতে পেরেছি। হ্যাঁ মাহবুব, আমি এখন যাচ্ছি রেলওয়ে পুলিশের এখানকার যিনি ডিজি আছেন সোহরা হোসেন ওনার কাছে যাচ্ছি, তাই তিনিও বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্যটা একটু শুনে আসি। আমরা বলবো যে এটাও যারা দেশে শান্তি চায় না, যারা দেশে অমঙ্গল চায় তাদেরই কাজ, এটা একটু জানতে সময় লাগবে। এবং হচ্ছে এখন ট্রেন নর্থ বেঙ্গলের রাস্তা বন্ধ, তিরঙ্গের দিকে মানুষ যেতে পারছে না। এখন সবাই যাত্রী যে হারে যাওয়ার কথা তার থেকে 3-4 গুণ যাত্রী ট্রেনে এখন যাচ্ছে। না না, এখন এটা আপনার এখন আগুন নিয়ন্ত্রণে আনছে এখানে রেলের স্টাফরা,
এখানে আমাদের রেলওয়ে পুলিশ এখানে রেলটাকে বগিগুলোকে আলাদা করে নেওয়াতে ক্ষয়ক্ষতি একটা বগিতে একটা বগির সিটগুলো পড়া গেছে, বাকিগুলা কোনো ইয়ে হয়নি। এখন আমরা এটাকে আমরা ধীরে সুস্থে আমরা তদন্ত করে আস্তে আস্তে আমরা জানবো যে এটা কারা পেছনে এটা একটা বিষয়। সেটা হলো রাজশাহীতেও একইভাবে আগুন দেওয়া হলো, এখানেও দেওয়া হলো এবং পুরোটাই পিছনের বগিতে, এবং এগুলোতে এই যে আগুন দেওয়া হচ্ছে, নিরাপত্তায় কোনো ঘাটতি থাকছে কিনা? না না না, আমরা নিরাপত্তার ঘাটতি না, আমরা আমাদের আমাদের যে জনবল আছে আমরা এগুলো দিয়ে আমরা রেগুলার চেক করছি। তারপরেও এখন এই দুর্ঘটনা এটা নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে, আমরা এগুলো আমরা দেখছি। যারা লাগিয়েছে বলা হচ্ছে যে এখান থেকে যাত্রী বেশি উঠে লাগিয়ে গেছে, মানে আগুন লাগানোটা কিভাবে হয়েছে সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? না, এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে, যাত্রী বেশি আসছে, হ্যাঁ হয়তো তারাই হয়তো সেখানে হয়তো কোনো ধার্য পদার্থ দিয়ে ঢেলে দিয়ে, এটা তো আগুন তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, তো সুতরাং এটা এখন এই মুহূর্তে বলা যাবে না, আমাদেরকে একটু সময় দেন, আমরা তারপরে দেখি। মাহবুব, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। বাবু, এইমাত্র যার সাথে কথা বলছিলেন তিনি মূলত রেলওয়ে পুলিশের প্রধান, তিনি তার কথা বলছিলেন যে তিনি জানালেন যে এই বগিটি মাঝ বরাবর ছিল, মাঝখানে আমার কাছে একটি তথ্য এসেছিল যে এটি পিছন এই এখনো কিন্তু আগুন নির্মাণের কাজ চলছে বাবু, আপনি যদি ছবিতে দেখতে দেখে থাকতে পারেন তাহলে দেখবেন। এবং মাননীয় মন্ত্রী রেলমন্ত্রী তিনি এসেছিলেন এবং তিনি এসে সরাসরি বলেছেন আমার শিবির চক এটা তাদের কাজ, এবং সেই মন্ত্রী আরো বলেছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন নিয়মিত ভাবে নাশকতা ঠেকাতে, কিন্তু তারপরও তাদের সীমাবদ্ধতার কথা তিনি কিছু বলেছেন, রেলওয়ে পুলিশের সীমাবদ্ধতার কথা, তাদের কর্মীদের সীমাবদ্ধতার কথা, এবং সেই সাথে তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন এদেরকে চিহ্নিত করার জন্য। কারণ তিনি একটি কথা বলেছেন যে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসটি কমলাপুর রেল স্টেশনে এসে আগুন লাগবে, এ ধরনের চিন্তা যারা আগুন লাগিয়েছেন নাশকতাকারীরা, সীমাবদ্ধতার কথা তাদের কর্মীদের সীমাবদ্ধতার কথা, এবং সেই সাথে তিনি জনগণকে চিহ্নিত করার জন্য আগুন ট্রেনের বগিতে বিভিন্ন অংশে আগুন জ্বলে উঠছে এবং তারপর আবার পানি ছেটানো হচ্ছে তার ভিতরে, এবং সম্ভবত এই বগিটি মধ্যে প্ল্যাটফর্ম থেকে সরানো হবে। আমরা দেখতে পাচ্ছি বগি এসে এটার সাথে লাগানো হয়েছে এবং কিন্তু সম্ভবত ট্রেন থেকে বগিটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই কমলাপুর রেলওয়ে স্টেশনের একটু বাইরে গিয়ে তারা হয়তো বা এই আগুন নেভানোর কাজ আরো কিছুটা করবে। পাবো পারভেজ, আমরা ছবিতে দেখছিলাম যে আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসার নিয়ে এসেছেন ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মকর্তারা, আমরা ছবিতে দেখছিলাম। আমরা দর্শক, এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখছি সেটি কিছুক্ষণ আগের ছবি, যে যখন আগুনটি লাগে তার পর কিছুক্ষণ পরের ছবি। আমরা আমরা আবারও সরাসরি এখন আপনারা যে ছবিটি দেখছেন সেটি এই মুহূর্তের ছবি। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে, কিছু কিছু জায়গায় আগুন এখনও আছে, সেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। তো পারভেজ, আমরা আপনার কাছে একটু আবার শুরুর ঘটনাটা জানতে চাই, যখন আগুনটা আসলে লেগে গেল এত অল্প সময়ের মধ্যে, তারপরে খুব দ্রুত নিয়ন্ত্রণ করেছিলেন যারা, আসলে মূল কৃতিত্বটা কাদের ছিল ওই সময়? পারভেজ, এই মুহূর্তে অন্যান্য ট্রেন এবং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কি জোরদার করা হয়েছে, আপনি কি দেখছেন? এখানে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সেরকম সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি। যেটা মন্ত্রী বলেছেন বারবার সেটা হলো যে তাদের যে তিনি বরাবরের মতো একটি কথা বলেছেন যে তারা বিক্ষোভ জনতার দল কাঠামো নিয়ে তারা চেষ্টা করছেন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য, বা তাদের পক্ষ থেকে তারা সেভাবে কাজ করছেন। কিন্তু একইভাবে ট্রেনে আগুন দেওয়া হয়েছিল গত পারভেজ, আমরা এই মুহূর্তে ট্রেনের ভিতরের ছবি দেখতে পাচ্ছি এবং আমরা আসলে দেখছি কি বোঝা যাচ্ছে যে কি ভয়াবহভাবে আসলে পুড়ে গেছে। আপনি এর আগে যেমনটি বলছিলেন যে
ট্রেনের ভিতরে খুব অল্প সময়ের মধ্যে পুরো বগিটিতে আগুন লেগে যায় এবং ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণে সেটি আরও বেশি ভয়াবহ আকার নেয়। আমরা ছবিতে এবং আমরা যখন রেলওয়ে পুলিশের কর্মকর্তার বক্তব্যও শুনছিলাম, তিনি বলছিলেন যে পুরো বগিতেই সম্ভবত দাহ্য পদার্থ ছড়িয়ে রাখা হয়েছিল এবং যে কারণে এত দ্রুত আগুনটি ছড়িয়ে পড়ে। কমলাপুর রেল স্টেশনের কিন্তু নিজস্ব একটি সিস্টেম আছে আগুন নিভানোর, এবং সেটা হলো এই এই স্টেশনের যে উপরের ছাদ আছে সেই ছাদের সাথে কিছু দূর অন্তর অন্তর ছোট পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, এবং সেই পানিগুলো কিন্তু তাৎক্ষণিকভাবেই ছাড়া হয়েছিল ট্রেনের উপরের দিকে, কিন্তু তারপরও কিন্তু এই অবস্থা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কিভাবে দাহ্য পদার্থ দিয়ে এখানটিতে হয়েছে, এবং তারপরও ফায়ার ব্রিগেড এসেছে, তারা কাজ করেছে, রেলের স্থানীয় যে কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, তারা কাজ করেছেন, তারপরও এভাবে আগুনটি বগিটি মারাত্মকভাবে কিভাবে পুড়ে গেছে, প্রতিটি সিট আমরা দেখেছি পুড়ে গেছে, এভাবে আগুনটি বগিটি মারাত্মকভাবে কিভাবে পুড়ে গেছে, প্রতিটি সিট আমরা দেখেছি পুড়ে, এখন ইঞ্জিন লাগানো হয়েছে বগিটিতে, সম্ভবত কিছুক্ষণের মধ্যে এটিকে সরিয়ে ফেলার ব্যবস্থা হবে। আপনাকে আমি প্রত্যক্ষদর্শী দু একজনের বক্তব্য শোনাতে চাই। আলাদা করছে, এখানে তো প্রচুর পাবলিক ছিল, এই পাবলিক সবাই সহযোগিতা করছে, সবাই এই গাড়িগুলো ঠেলা সমবেতভাবে গাড়িগুলো ঠেলা আলাদা করে দিয়েছে, শুধু এই কোষটা যেটাতে আগুন ধরা ছিল সেই কোষটা ঘেরে ছিল, এগুলো আমরা লোকালি ইয়া করছি। এটা এটা কেউই বলতে পারতেছে না, এটা কেউ এটা আমরা দেখছি যে ধোঁয়া উঠতেছে, যখন ধোঁয়া উঠতেছে তখন দৌড়ায় আসছি, লোকজন ডাকাডাকি করছে, আমাদের এখানে যারা কর্তব্যরত ছিল তারা সবাই মিলে ওই যে খাবার ইয়া গাড়ির ট্যাঙ্কিতে যে পানি দেওয়া হয় যে পাইপ দিয়ে, ওই পাইপ দিয়েই আমরা প্রাথমিক পর্যায়ে পানি দিয়েছি। আহত ওই সময় কি ট্রেনে কোনো যাত্রী ছিল? কতক্ষণ আগে আসছিল যাত্রীরা? এইটা গাড়িটা নোয়াখালী থেকে ফিরে আসে, এটা নাম হলো উপলক্ষে দাঁড়ানো, ফিরে এসে স্টেশনে দাঁড়ানোর এই দুই তিন মিনিট পাঁচ মিনিট পরেই। এখানে কি তাহলে কি আগে কেউ ছিল যারা সবসময় তো মানুষ এখানে, না আগে কেউ ছিল যারা আগুনটা লাগিয়ে নেমে গেছে? এবং যে পুড়ে যাওয়া বগি আছে সেই বগিটিও তার সাথে জুড়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মাহবুব আপনাকে জানাতে পারি যে রেলের পক্ষ থেকে যে বলা হয়েছে এই ধরনের নাশকতা রোধে তারা চেষ্টা করছেন, এবং একটি ঘটনা ঘটার পরও তাদের রেল চলাচল স্বাভাবিক থাকবে বলে এখানে তাৎক্ষণিকভাবে মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে তারা রেল চলাচল বিঘ্ন ঘটছে না, রেল চলাচল স্বাভাবিক রাখবেন। মাহবুব, ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিটি নিয়ে ট্রেনটি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন ছেড়ে অথবা বাইরে কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটার হয়তো এই এই বগিটি হয়তো আর আপাতত ব্যবহার করা সম্ভব হবে না, কারণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো উপকূল এক্সপ্রেসের কথাও আমরা জিজ্ঞেস করেছিলাম যে উপকূল এক্সপ্রেসের অন্যান্য যে সময় অনুযায়ী যেভাবে চলার কথা সেভাবে চলবে কিনা, রেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের নিয়মিত যে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল তাদের, এই উপকূল এক্সপ্রেস চলার যে সময়সীমা সময় ছিল সেই সময় অনুযায়ী তা ছেড়ে যাবে। মাহবুব, কমলাপুর রেল স্টেশনে আমরা সকাল থেকেই যেটা জানাচ্ছিলাম যে এই রেল স্টেশনে আজকে সকাল থেকে মূলত
কোনো ধরনের ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি কখনোই, এবং আজকে সবগুলো ট্রেন নিয়মিতভাবে ছেড়ে গিয়েছিল এবং সবগুলো ট্রেন ছেড়ে আসছিল, সময় মতো এখানে এসে পৌঁছেছিল। এখানে বারবার এখান থেকে যেটা বলা হয়েছে, মন্ত্রী এবং পুলিশের কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে নাশকতার উদ্দেশ্যে যারা হরতাল আহ্বান করেছেন সেই হরতালকারীরাই নাশকতার উদ্দেশ্যে চুপিসারে এই ট্রেনটিতে যাত্রীবেশে এসে তারপরে এখান থেকে আগুন লাগিয়ে তারা এখান থেকে চলে যান, এরকম কথা অনেকেই এখানে প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন। এবং পুরো এবং এখানে যে মন্ত্রী এসেছিলেন, রেলমন্ত্রী, তিনি বলেছেন যে নাশকতার অংশ হিসেবে স্বাধীনতা বিরোধী এবং জামাত শিবির চক্র রেলের উপরে তাদের এখন তাদের বাড়াচ্ছেন। এবং সিল সিটিতে আপনি জানেন যে একদিন আগে আগুন দেওয়া হয়েছে, যেটা রাজশাহীগামী ছিল এবং রাজশাহীর একমাত্র আন্তনগর ট্রেন, রাজশাহীর আন্তনগর ট্রেন ছিল এবং সেই ট্রেনটি অনেকটাই বাংলাদেশে যে কয়েকটি অত্যাধুনিক ট্রেন চলাচল করে তার মধ্যে একটি ছিল, সেই ট্রেনটিতেও আগুন দেওয়া হয়েছিল। পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর কমলাপুরে নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি বাসের একটি ট্রেনের একটি বগিতে ভয়াবহভাবে আগুন লাগে এবং সেখানে পুরো বগিটি পুড়ে গেছে। যদিও অন্যান্য যে ট্রেনগুলি, নির্ধারিত ট্রেনগুলি আছে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ঢাকায় আসবে, সেগুলির সময়সূচি এখন পর্যন্ত অপরিবর্তিতই আছে।